হ্যাঁ, বৃষ্টির কারণে আজকে কোনো যাত্রী নাই, আমার কোনো ইনকাম নাই। আমি সকাল 8টার সময় বাইরে দিচ্ছি, আজ পর্যন্ত এখন পর্যন্ত অনলি 50 টাকা ইনকাম হয়ে গেছে আমার। তার মধ্যে আমি আরও 20 টাকা আমার কাছে খরচ হয়ে গেছে, এখন 30 টাকা নিয়ে কীভাবে সংসার চালাবো আমি? আমি কঠিন পর্যায়ে আছি। দানার প্রভাবে আমাদের ঠাকুরগাঁও জেলা রাত ধর ধরে ঠান্ডা বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আমাদের যে কৃষি জমিগুলো আছে আলুর মানে ক্ষতি, ব্যাপক ক্ষতি হতে পারে, ধানেরও ক্ষতি হতে পারে। এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে, ঠান্ডার কারণে অনেক সাধারণ মানুষের কিছুটা রোগ বিধি প্রভাব বাড়ছে। আর রাত থেকে আমাদের এখানে খুবই বৃষ্টি, ঠাকুরগাঁয়ে বাতাস প্রচণ্ড বাতাস, এত বৃষ্টি হচ্ছে যে আমরা বের হতে পারি না বাড়ি থেকে। তারপরে মনে করেন বাতাস ওই রকমে, বৃষ্টি ওই রকমে পড়তেছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সারা রাত বৃষ্টি, আর গেম টেম করতে পারতেছি না, বৃষ্টি চোটে মানুষ আসতেছে না, আমাদের ইনকাম হচ্ছে না, আমরা কীভাবে চলবো? লোকজন বাজারে নাই, বাজার ফাঁকা। সকাল থেকে পর্যন্ত আমাদের ইনকাম হতো মাত্র 150 টাকা, এতক্ষণ আমরা 400-500 টাকা কম বেশি আমরা করে ফেলাই, না হলেও আমরা গাড়ি জমাটা উঠা ফেলাই। সকাল থেকে বৃষ্টি, বাইরে হওয়া যাচ্ছে না, তারপর কাজে যাওয়ার সমস্যা হচ্ছে ইত্যাদি, তারপর আপনার ব্যবসা বাণিজ্যে একটু অভাব যাতে কিনা কম। ছাতা নিয়ে বাইরেছি, তাও তো ভিজে যাচ্ছি। এই বৃষ্টিটা হওয়াতে চরম ক্ষতি ফসলের, আলু ধান সব ফেলে দিচ্ছে, প্রায় লক্ষ লক্ষ টাকা নষ্ট। হ্যাঁ, এইভাবে কীভাবে কৃষি করা যায়? মরণ সমস্যা। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা লোন নিয়ে মানে আলু কেজিগুলা এখন কুচিটা পেয়ে যাবে না, এই অবস্থা। যে হারে হচ্ছে এই বৃষ্টিটা মানে যেমন তেমন বাতাসে ধানগুলো ফেলে যাচ্ছে, ফেলে দেওয়াতে ধান ধরে আদা আদি মারি যাচ্ছে।